নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার চরজুবলি ইউনিয়নের সুবর্ণচর ইকো রিসোর্ট অ্যান্ড ট্যুরিজমে এই সভার আয়োজন করা হয়। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের 93তম জন্মদিন, 15 আগস্ট জাতীয় শোক দিবস এবং 21 আগস্ট গ্রেনেড হামলা দিবস পালন ও সারাদেশে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে করণীয় বিষয়ে এ সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান দীপকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহারুদ্দিন খেলন। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, আওয়ামী লীগ নেতা বশির আহমেদ এবং সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন জাবেদসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।